ব্যাংকে কেন এসেছিলেন? আমার কিছু টাকা লেনদেনের ব্যাপার ছিল। তো কোথা থেকে এসেছেন? আমি তো লক্ষ্মীপুর থেকে এসেছি, লক্ষ্মীপুর পূর্বস্থলে। এসে কি দেখলেন? আমি তো হঠাৎ অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক বন্ধ, কোনো কারণ নেই, হয়তো কোনো ক্যালেন্ডারের কোনো ই নেই কোন যে ব্যাংক বন্ধ। এসে কি দেখলেন? আমি তো দেখছি ব্যাংক বন্ধ আছে, এখন ঘুরে বাড়ি যেতে হবে, কিছু করার নেই, আমার তো অনেক দূর বাড়ি। কত কিলোমিটার রাস্তা আপনি যেখান থেকে আসলেন? এখান থেকে আপনার 27 থেকে 28 কিলোমিটার। ব্যাংকে কি কোনো কি কাজে এসেছিলেন? আমার একটা ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া ছিল, এবং কী কারণে কেটেছে ওটা জানার জন্য। তো ব্যাংকের যে দুদিনের ধর্মঘট জানতেন? তা আপনি যে এই যে পরিষেবা পাচ্ছেন না, এই জন্য কি বলবেন? কি করবো, আমাকে তো ঘুরে রোজ এরকম ঘুরতে হচ্ছে। আগের দিন বললো কেওয়াইসি করার জন্য আসতে হবে, কেওয়াইসি করুন, তারপরেই ডিটেলস বলা যাবে। কিন্তু কেওয়াইসি আগের বারও করা ছিল, আবার নতুন করে বলছে করতে হবে। কি করবো, আমি করতেই হবে, ওনারা যেহেতু বলছে। দুদিন ঘুরলাম আজকে নিয়ে। অত দূর থেকে আসছেন, কি করবো স্যার, আসতে তো হবেই। আমার যতই বলছি যে আমার টাকাটা কেন কেটেছে, সেটা তো বলছে যে কেওয়াইসি করুন। আমি বললাম আগে কেওয়াইসি করা ছিল, বলছে আবার নতুন করে করতে হবে। আপনি কত বছর এই ব্যাংকের গ্রাহক? আমি এখানে আপনার 8 বছর 9 বছর। পরিষেবা কেমন পাচ্ছেন ব্যাংক থেকে? পরিষেবা বলতে এই যে বললাম তো, এরকম কেওয়াইসি ডাবল কেওয়াইসি করতে হচ্ছে। কেওয়াইসি একবার করা ছিল, বলছে বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার করতে হবে। দুদিনের ধর্মঘট চলছে, এ বিষয়ে কি বলবেন? এটা তো হঠাৎ হঠাৎ ধর্মঘট করলে সাধারণ মানুষ রোজ রোজ এসে ঘুরে যাবো, কীভাবে ই করবো? আপনি কী করেন? আমি তো এখন ব্যবসা করি, মোবাইলে ব্যবসা করি। আপনার নাম? আমার নাম চিন্ময় বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীপুর পূর্বস্থলে। ব্যাংকে কি করতে এসেছিলেন? ব্যাংকে আমি চেক ক্যাশ করতে এসেছিলাম, একটা চেকের টাকা দরকার, হঠাৎ টাকা তুলতে এসেছি। এসে কি দেখলেন? এসে হঠাৎ দেখছি ব্যাংকের গেট বন্ধ। এবার আমি এখন তো টাকাটা পাচ্ছি না, এবার আমার 2 লাখ টাকা চেক, একটা টাকা তুলবো, আমার ব্যবসার জন্য দরকার দিতে হবে, কিন্তু এখন টাকাটা পাচ্ছি না। তাহলে যেটা তো আমার তো এখন ব্যাপক আর্থিক সমস্যা, এখন এই কাস্টমারদের কইতে দিতে হবে কোথায় পাবো। এখন তো এখান থেকে তো হঠাৎ, আমি তো আগে জানতাম না যে ব্যাংক বন্ধ, কিন্তু হঠাৎ ব্যাংক বন্ধ, আবার আগামীকালও ব্যাংক বন্ধ শুনছি। আবার তো শনি রবিবারে হয়তো খোলা থাকবে, শনিবারে খোলা থাকবে কিনা যায় না। তাহলে এখন টাকা না পেলে যেটা সমস্যা, সেটা আপনি সমস্যার মধ্যে যেতে হবে। আপনি এই ব্যাংকের কতদিনের গ্রাহক? আমি 1992 সাল থেকে স্টেট ব্যাংকের গ্রাহক। ব্যাংকের পরিষেবা কীরকম পাচ্ছেন? মোটামুটি ছিল, একেবারে খারাপ না, কিন্তু এই মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো ক্ষতিকারক। আপনি এই ব্যাংক ধর্মঘটের উদ্দেশ্যে কী বলবেন? ব্যাংক ধর্মঘট খাওয়া মানে আমাদের তো আর্থিক সমস্যা, এখানে কেন হয় ব্যাংকগুলি ধর্মঘট তা তো যায় না, কী কারণ তাও আমরা জানতে পারি না, তাদের একটি সমস্যা তাদের। কিন্তু এই ব্যাংক ধর্মঘট হলে তো সাধারণ, আমাদের মতো সাধারণ পাবলিকের তো খুবই অসুবিধা হয়। ধর্মঘট যে হচ্ছে তাতে কি আপনাদের সুবিধা হবে? কী উদ্দেশ্যে ধর্মঘট সেটাই তো জানি না। তো ধর্মঘট না হলে তাহলে সুবিধা হতো? ধর্মঘাটে তো অসুবিধা অবশ্যই, কিন্তু ধর্মঘাট না থাকলে তো সুবিধা অবশ্যই হতো, আমি এই টাকাটা তুলতাম, ব্যবসা কাজে লাগতো। এখন যে কোনো ট্রানজ্যাকশন তো ব্যাংকের মাধ্যমে হয়, কিন্তু আমি যদি এসে ব্যাংকে টাকা না পাই, তখন তো আমি আমার ব্যবসা চালাতে অসুবিধা। আপনার নাম? আমার নাম সুভাষ ঘোষ। আপনি জানতেন না যে দুদিন ধরে ব্যাংক বন্ধ? না, আমি জানতাম। বাড়ি কোথায়? বাড়ি নবদ্বীপ, কোলার ডাঙ্গা। বেড়া ট্রেডার্স বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে। আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্সে, রঘুনাথপুর ঝাড়গ্রামে। বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে। আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্সে, রঘুনাথপুর ঝাড়গ্রামে। বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে।